মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আশা কৰো তোমালোকে ভালে আছা। আজিৰ এই ভিডিঅটোত আলোচনা কৰিম তোমালোকৰ গণিতৰ অধ্যায় আঠ ত্ৰিগোণমিতিৰ পৰিচয়। ইয়াৰ কিছু ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন যিবিলাক আগন্তুক মেট্ৰিক পৰীক্ষাত আহিব পাৰে। সো দেৰি নকৰিবলৈ ভিডিঅটো আৰম্ভ কৰো। তোমালোকৰ প্ৰথম কুৱেশ্যনটো হৈছে মান নিৰ্ণয় কৰা। ইয়াত আছে ফাইভ কছ স্কুৱেৰ ছিক্সটি ডিগ্ৰী প্লাছ ফোর সেক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি বাই সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস কস স্কোয়ার সিক্সটি থার্টি ডিগ্রি। সো এই কেটা তোমালকে মান নির্ণয় করব লাগিব। সো ইয়ার সমাধানটা হয়েছে ফাইভ কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ফোর সেক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস কস স্কোয়ার থার্টি ডিগ্রি। ইয়াতে চোৱা ফাইভ ইন্টু কস স্কোয়ার তোমার কস সিক্সটি ডিগ্রি মানে হয়েছে ওয়ান বাই টু, তার মানে হাফ। সো ইয়াতে হাফ স্কোয়ার হব, সো ওয়ান বাই টু স্কোয়ার প্লাস তারপর ফোর সেক স্কোয়ার মানে হয়েছে সরি সেক থার্টি ডিগ্রি মানে হয়েছে টু বাই রুট থ্রি। সো টু বাই রুট থ্রি হল স্কোয়ার হব, সো টু বাই রুট থ্রি হল স্কোয়ার মাইনাস তারপর টেন ফোর্টি ফাইভ মানে হয়েছে ওয়ান, সো ওয়ান স্কোয়ার হব, সো মাইনাস ওয়ান স্কোয়ার। তারপর সাইন থার্টি মানে হয়েছে হাফ, তারপর প্লাস কস থার্টি মানে হয়েছে রুট থ্রি বাই টু। সো ইয়াতে যেহেতু সাইন স্কোয়ার আছে ইয়াতে কস স্কোয়ার আছে, সো দুইটারে স্কোয়ার হব হাফ স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু স্কোয়ার। সো ইয়ারপর আমি ক্যালকুলেশন করলে চাও ফাইভ ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার চা এই উপর ওয়ানে থাকি তলত কি হব ফোর হয়ে যাব, হয় না? সো তলত ফোর হয়ে গেলে আর এই ফাইভ ইন্টু এই ওয়ান আছে ওয়ানের ফাইভ ইন্টু হলে ফাইভ হয়ে যাবে, সো ফাইভ বাই ফোর প্লাস তারপর এই চা ফোর ইন্টু টু বাই রুট থ্রি টু টু স্কোয়ার মানে কি হব ফোর, হয় না? তারপর এই টু ফোর উপর যাব, সো তার মানে কি হব সিক্সটিন হয়ে যাব, আর তলত রুট থ্রি হল স্কোয়ার হলে কি হয়ে যাব থ্রি হয়ে যাব, সো সিক্সটিন বাই থ্রি। তারপর মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি হয় ওয়ানে হয়, সো তারপর তলত আছে চা হাফ স্কোয়ার মানে হয়েছে ওয়ান বাই ফোর প্লাস এই রুট থ্রি বাই টু আছে এই হল স্কোয়ার করলে ইয়াতে উপর থাকবে থ্রি তলত থাকবে ফোর, এই থ্রি বাই ফোর। সো ইয়ারপর ক্যালকুলেশন করে পাও ইকুয়াল টু ফাইভ বাই ফোর প্লাস সিক্সটিন বাই থ্রি মাইনাস ওয়ান। সো ইয়ারপর যদি ফোর ইন্টু থ্রি এই লোহাগ লওয়া যায় সো ইকুয়াল টু ফিফটিন ইন ফিফটিন প্লাস সিক্সটি ফোর মাইনাস টুয়েলভ বাই টুয়েলভ কেনে হব চা এই লোহাগ ললে ইয়াতে টুয়েলভ হব, তারপর এই টুয়েলভ হলে এই যেহেতু তলত চারি আছে ফাইভের তলত, সো এই থ্রি ইন্টু হয়ে যাব ফাইভের লগত, সো ফিফটিন হয়ে যাব, তারপর প্লাস আছে প্লাস চিহ্ন হব, তারপর এই চা এইটো তলত থ্রি আছে সো এইটো থ্রি নহব, এইটো ফোর ইন্টু সিক্সটিন হয়ে যাব, সো ফোর ইন্টু সিক্সটিন মানে সিক্সটি ফোর। তারপর এইটো আছে মাইনাস ওয়ান আছে, সো মাইনাস ওয়ান হলে ইয়াতো যেহেতু ভাগল আছে সো ইয়াতো কিমান আছে টুয়েলভ, সো এইটো মাইনাস টুয়েলভ হয়ে যাব। সো ইয়ারপর ক্যালকুলেশন করলে তুমি ফিফটিন প্লাস সিক্সটি ফোর মাইনাস টুয়েলভ করলে কি পাবা সিক্সটি সেভেন পাবা, আর তলত আছে টুয়েলভ, সো এইটো টুয়েলভ হয়, সো এইটোর মান হল কিমান সিক্সটি সেভেন বাই টুয়েলভ। তারপর দুই নম্বর কুয়েশনটা হয়েছে যদি এ বি আর সি কোন কেটা এ বি সি ত্রিভুজের অন্তস্থ কোণ তেনতে দেখুয়া যে সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কস এ বাই টু। ইয়ার সমাধানটা হয়েছে যেহেতু এ বি সি কোন তিনটা এ বি সি ত্রিভুজের অন্তস্থ কোণ দেয়ারফর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি। সো আমি সকলে জানো যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয়েছে ওয়ান এইটি ডিগ্রি, সো ইয়ারপর বি প্লাস সি ইকুয়াল টু কিমান পাম, এইটো এ যদি সোফালে লৈ আহোঁ তেতিয়াহ'লে এইটো ওয়ান এইটি মাইনাস এ হ'ব, সো দিছ ইমপ্লাইজ বি প্লাস সি বাই টু ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি মাইনাস এ বাই টু। তাৰমানে এইটো সূত্ৰ মিলাবৰ কাৰণে আমি কি কৰিছোঁ দুইফালে দুয়েৰে ডিভাইড কৰি দিছোঁ, তো দিছ ইমপ্লাইজ বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কিমান হ'ব এইটো কাটাকাটি যাব কিমান হ'ব ইয়াতে নাইণ্টি ডিগ্রি, সো নাইণ্টি ডিগ্রি হ'লে এইটো মাইনাস এ বাই টু হ'ব। তো দিছ ইমপ্লাইজ সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু সাইন নাইণ্টি ডিগ্রি মাইনাস এ বাই টু, তার মানে দুইফালে সাইন মাল্টিপল করে দিয়া হয়েছে, ইয়াতেও সাইন মাল্টিপল করে দিয়া হয়েছে ইয়াতেও সাইন মাল্টিপল করে দিয়া হয়েছে, তো দিছ ইমপ্লাইজ সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কস এ বাই টু। কেনেকে চোৱা সাইন এইটো সাইন নাইণ্টি মাইনাস হয়েছে কস, সো এইটো কস এ বাই টু। তারপর তোমালোকৰ তিনি নম্বৰ কুৱেশ্যনটো হৈছে সাইন এ প্লাস কসেক এ হোল স্কুয়ার প্লাস কস এ প্লাস সেক এ হোল স্কুয়ার ইকুয়াল টু সেভেন প্লাস টেন স্কুয়ার এ প্লাস কট স্কুয়ার এ। সো তোমালোকে এইটো সমাধানটো ইয়াতে দিয়া আছে এইটো অলপ দীঘল আছে, সো এইটো চুটিকে লিখা হৈছে এইটোত
সো তোমালোকৰ এইখিনিতো কুৱেশ্যনতে দিয়াই আছে। সো এইটো লেফট হেণ্ড সাইড হৈছে ইকুৱেল টু সাইন স্কুৱেৰ এ প্লাছ টু সাইন এ ইনটু কছ এক প্লাছ কছ এক স্কুৱেৰ। তোমালোকে এ প্লাছ বি হোল স্কুৱেৰ সূত্ৰটো জানাই, এই সূত্ৰতে এইটো ভাঙি দিয়া হৈছে। প্লাছ চেম এইটো কছ এ প্লাছ হেক এ হোল স্কুৱেৰ, এইটো এ প্লাছ বি হোল স্কুৱেৰ ফৰ্মুলাতে ভাঙি দিয়া হৈছে। সো ইয়াৰ পৰা চোৱা সাইন স্কুৱেৰ এ, এইটো সাইন স্কুৱেৰ এ প্লাছ ইয়াতে চোৱা কছ স্কুৱেৰ আছে হয়নে, সো এইটো কছ স্কুৱেৰ এ, সো এইটো কছ স্কুৱেৰ এ ইয়াতে লোৱা হৈছে প্লাছ। তাৰপিছত প্লাছ টু, টু আছে এইটো ফৰ্মুলাত, চৰি ইয়াতে চোৱা টু আছে। তাৰপিছত সাইন এ মানে তোমালোকে জানা যে ওৱান বাই কছ এক। তাৰপিছত ইনটু, এইটো কছ এক আছে আগৰ পৰাই, চ' কছ এক। তাৰপিছত এইটো প্লাছ কছ এক স্কুৱেৰ, এইটো কছ এক স্কুৱেৰ। তাৰপিছত প্লাছ এইটো প্লাছ এইচ ইনটু, তাৰপিছত হৈছে এইটো, এইটোতো এইফালে গ'ল, ইয়াতে চোৱা প্লাছ টু কছ আছে, তাৰপিছত ইনটু চেক আছে, চ' এইটো টু এইটো ইয়াৰ পৰা আহিছে। তাৰপিছত কছ মানে হৈছে ওৱান বাই চেক, চ' এইটো চেক আৰু এইটো চেক কি যাব, কাটাকাটি যাব প্লাছ, তাৰপিছত এইটো চেক স্কুৱেৰ আছে হয়নে, চ' চেক স্কুৱেৰ এইটো কছ এক আৰু এইটো কছ এক কাটাকাটি যাব। তো ইকুয়েল টু সাইন স্কুয়ার এ প্লাস কস স্কুয়ার এ, এইটো যেনেকুৱা আছে তেনেকুৱাই থাকিল। প্লাস এইটো চোৱা, এইটো কাটাকাটি যোৱাৰ পিছত কি থাকিব, ইয়াতে থাকিব মাত্ৰ কস এক স্কুয়ার হয়নে, আৰু ইয়াতে থাকিব কি টু হল। তাৰপিছত এইটোত থাকিব কিমান থাকিব, টু থাকিব আৰু ইয়াতে থাকিব সেক স্কুয়ার। সো এইটো টু আৰু এইটো টু একফালে লোৱা হৈছে, আৰু ইয়াতো কস সেক স্কুয়ার আৰু এইটো সেক স্কুয়ার একফালে লোৱা হৈছে। সো এইটো টু প্লাস টু মানে কিমান হৈছে, ফোর। তারপর কস এক স্কুয়ার প্লাস সেক স্কুয়ার থাকিলে, আর তোমালোকে জানা যে সাইন স্কুয়ার এ প্লাস কস স্কুয়ার এ মানে ওয়ান, সো ওয়ান প্লাস ফোর মানে কি হয় ফাইভ, সো ইয়াতে আহিলে ফাইভ প্লাস সেক স্কুয়ার প্লাস সরি কস এক স্কুয়ার প্লাস সেক স্কুয়ার, তো ইকুয়াল টু ফাইভ প্লাস, তোমালোকে জানা যে কস এক স্কুয়ার মানে হয়েছে ওয়ান প্লাস কট স্কুয়ার আর সেক স্কুয়ার মানে হয়েছে ওয়ান প্লাস টেন স্কুয়ার। সো এইটো এইটো ইয়াতে পাতি দিয়া হল, সো তোমালোকে ইয়াতে চোৱা ওৱান, তাৰপিছত এইটো ওৱান, তাৰমানে ওৱান ওৱান কিমান হয় টু, তাৰপিছত ইয়াতে ফাইভ, সো ফাইভ প্লাছ টু মানে কিমান হয় ছেভেন, সো ছেভেন প্লাছ এইটো টেন স্কুৱেৰ থাকিল, ইয়াতে কট স্কুৱেৰ থাকিল, সো আমাক এইটোৱে প্ৰমাণ কৰিব লাগে, সো প্ৰমাণ হৈ গ'ল। তাৰপিছত চাৰি নম্বৰ কুৱেশ্যনটো হৈছে, দিয়া আছে যে সাইন এ ইকুৱেল টু থ্ৰী বাই ফ'ৰ কস এ টেন এ কট এ আৰু চেক এ উলিওৱা। তোমালোকৰ চাইনৰ মানটো দিয়া আছে কস টেন কট আৰু চেকৰ মান ওলাব লাগিব। সো সমাধানটো হৈছে, ধৰা হ'ল এ বি চি এটা সমকোণী ত্ৰিভুজ, বি কোণটো সমকোণ, দিয়াৰ ফলত চাইন ইকুৱেল টু বি চি বাই এ চি ইকুৱেল টু থ্ৰী বাই ফ'ৰ ইকুৱেল টু কে, ধৰা হ'ল দিছ ইমপ্লাইজ ইয়াতে বি চি ইকুৱেল টু থ্ৰী কে আৰু এ চি ইকুৱেল টু কিমান হৈছে ফ'ৰ কে। পাইথাগোরাসের উপপত্ত মতে এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এইটো ইয়াতে পাইথাগোরাসের উপপত্ত এই কারণে প্রযোজ্য হব, কারণ এইটো ধরা হয়েছে সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজত তোমালোকে সকলোৱে জানা যে পাইথাগোরাসের উপপত্ত আমি প্রয়োগ করব পাৰি। সো ইয়াৰ পৰা এ সি স্কোয়ার মানে আগত ইয়াতে ধরা হয়েছে এ সি মানে কি হয় ফোর কে হয়নে, সো ইয়াতে এ সি স্কোয়ার মানে কি হব ফোর কে স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মানে কি ধরা হয়েছে থ্রি কে, সরি বি সি মানে কি হয়েছে থ্রি কে, সো বি সি স্কোয়ার মানে কি হব থ্রি কে স্কোয়ার, সো দিস ইমপ্লাইজ সিক্সটিন কে, যেহেতু ফোর কে স্কোয়ার আছে সো এইটো সিক্সটিন কে স্কোয়ার হব ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস থ্রি কে স্কোয়ার মানে এইটো থ্রি ইনটু থ্রি মানে কি হব নাইন আর এইটো কে স্কোয়ার, সো প্লাস নাইন কে স্কোয়ার, সো দিস ইমপ্লাইজ এ বি স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন কে স্কোয়ার মাইনাস নাইন কে স্কোয়ার ইকুয়াল টু, সো সিক্সটিন কে এর পরে যদি নাইন কে যায় তেতিয়াহলে কিমান থাকবে সেভেন কে স্কোয়ার, সো দিস ইমপ্লাইজ এ বি ইকুয়াল টু রুট ওভার সেভেন কে, তার মানে এইটো চোৱা এ বি স্কোয়ার আছে যেহেতু, সো এ বি স্কোয়ারটো যদি সমান চিহ্ন উপায় লৈ যোৱা যায় তেতিয়াহলে এইটো রুট ওভার হৈ যায়, সো রুট ওভার হলে রুট ওভার সেভেন আর কে রুট ওভার সো কে থাকিলে, সো দিয়ার ফর কস এ ইকুয়াল টু এ বি বাই এ সি ইকুয়াল টু রুট ওভার সেভেন কে বাই ফোর কে ইকুয়াল টু এইটো তোমালোকে সেভেন রুট ওভার সেভেন বাই ফোর হয়ে গেল, ইয়াতো তলর কে আর উপর কে ক্যানসেল কর, তো টেন ইকুয়াল টু কিমান হব বি সি বাই এ বি ইকুয়াল টু থ্রি কে বাই রুট ওভার সেভেন কে,
सो यू के केनसल गल इकुअल टू थ्री बै सेवेन सो तुम लोग उत्तर मानकटा ऊलाले तार पास पाँच नम्बर क्वेश्चन तो कस ए बै वन प्लस सैन ए प्लस वन प्लस सैन ए बै कस ए इकुअल टू टू सेक ए सो यार समाधान तो लेफ्ट हेण्ड साइड इतने चुना कि दी आसे कस ए बै वन प्लस सैन ए प्लस वन प्लस सैन ए बै कस ए सो यार जो कि करूँ लहगे लो तैयार कि पा कस ए तार माल्टिपल हो जा कस ए इंटू वन प्लस सैन ए सो ऊपर कि आज कस स्कुर ए प्लस वन प्लस सैन स्कुर ए के तलब कि चुना यार तलब जी वन प्लस सैन ए सैन ए आो यू काटा काटि जा कस ए सो कस एग माल्टिपल हमें कि कस स्कुर ए तार पास प्लस इतने चुना वन प्लस सैन ए बै कि कस ए आो यू कस ए और यू काटा काटि जा सो थकिल कि वन प्लस सैन ए सो वन प्लस सैन ए यार माल्टिपल हो जा सो सेम कि वन प्लस सैन होल स्कुर हम सो इकुअल टू कस स्कुर ए प्लस वन प्लस सैन स्कुर प्लस टू सैन ए यू कि करा ए प्लस बी होल स्कुर फर्मूल भांगी दिया सो तलत आज कस ए तार पास इंटू वन प्लस सैन ए सो इकुअल टू कस स्कुर ए प्लस सैन स्कुर ए यू कस स्कुर ए और यू सैन स्कुर ए एक लग कर और वन प्लस यू टू सैन ए एक फाले कर सो इते चुना वन प्लस टू सैन ए सो यार कि पा कस स्कुर प्लस सैन स्कुर मानने कि कस स्कुर प्लस सैन स्कुर इकुअल टू कि वन है और इते आज कि वन आ सो वन प्लस वन मानने कि टू तार पास इते आज टू सैन ए सो तलत आज कस ए और वन प्लस सैन ए जीतु कि है यू चुना कस स्कुर ए प्लस सैन स्कुर ए मानने कि वन यू कि दुई कमन लो पारि चुना दुई कमन लगे थको कि टू तार पास इते वन थको और इते थको सैन ए है सो यू टू कमन लगे वन प्लस सैन ए और तलब कस ए और वन प्लस सैन ए थे सो यू कस वन प्लस सैन ए केनसल गल थकिल कि टू बै कस ए सो टू इंटू वन बै कस ए सो इकुअल टू वन बै कस ए मैं तुम लोग जाना जो सेक ए सो टू इकुअल टू सेक ए सो राइट हेण्ड साइड सो देर फोर लेफ्ट हेण्ड साइड इकुअल टू राइट हेण्ड साइड सो आम यू प्रमाण हो गल तार पास क्वेश्चन तो देखुआ जो साइन 30 डिग्री प्लस टेन 45 डिग्री माइनस कस सेक 60 डिग्री बाय सेक 30 डिग्री प्लस कस 60 डिग्री प्लस कट 45 डिग्री इकुअल टू 43 माइनस 24 रूट ओवर 3 बाय 11 सो यार लेफ्ट हैंड साइड आसे साइन 30 डिग्री प्लस टेन 45 डिग्री माइनस कस सेक 60 डिग्री बाय सेक 30 डिग्री प्लस कस 60 डिग्री प्लस कट 45 डिग्री सो यार भेलू कटा बहाय दिले कि पा सो जी जाना जो साइन 30 मानने हाफ प्लस तार पास वन यू चुना टेन 45 मानी वन है तार पास कस एक 60 डिग्री मानी टू बै रूट थ्री तार पास सेक 30 मानी टू बै रूट थ्री प्लस कस 60 मानी हाफ प्लस कट 45 मानी वन तो इकुअल टू इार लहग ला जाए टू रूट थ्री तो लहग लाते पा कि रूट थ्री प्लस यू टू रूट थ्री माइनास फोर और तलब तो जो रूट थ्री और टू लहग ला जाए इते कि पा टू इंटू टू जाए फोर हम प्लस और रूट थ्री यू वन सो यू रूट थ्री हल तार पास प्लस यू टू यू जी वन आो यू टू रूट थ्री हो गल सो इकुअल टू थ्री रूट थ्री माइनास फोर बाय थ्री रूट थ्री प्लस फोर थ्री रूट थ्री प्लस फोर तैयार कि पा थ्री रूट थ्री माइनास फोर इंटू थ्री रूट थ्री माइनास फोर बै थ्री रूट थ्री प्लस फोर और यू थ्री रूट थ्री माइनास फोर सो यू ऊपर थ्री रूट थ्री माइनास फोर पूरण कर दिया सो पूरण कर दिले ऊपर कि पा थ्री रूट थ्री माइनास फोर यू स्कुर हो जा तार पास तलत कि चुना यू माल्टिपल कर थ्री रूट थ्री होल स्कुर तार पास प्लस यू कि होल स्कुर हो जा तमें ए प्लस वि इंटू ए माइनास वि सो यू ए स्कुर माइनास वि स्कुर है सूत्र पर गल और ऊपर तो पड़ गल ए स्कुर माइनास वि होल स्कुर सो इकुअल टू तुम लोग जाना जो यू ए माइनास वि होल स्कुर हम ए स्कुर मानने कि आ थ्री रूट थ्री होल स्कुर हम माइनास टू इंटू थ्री रूट थ्री इंटू
এটো 4 আছে মানে b মানে 4 সো প্লাস এটো b স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার তারপরে এটো 3√3 মানে তোমালোকে ইয়াতো 3 মানে কিমান পাবা 3 স্কয়ার মানে 9 আর ইনটু এটো √3 স্কয়ার পেলে কিমান পাই যাবা 3 পাই যাবা সো 9 ইনটু 3 মানে কিমান হল 27 মাইনাস এটো 4 স্কয়ার মানে হল 16 সো 27 মাইনাস 16 27 মাইনাস 16 মানে হইছে 11 আর এটো ইয়াতে 27 পাবা লবাগতে এটো ক্যালকুলেশন করা হল সো 27 পাবা মাইনাস তারপর এটো 2 ইনটু 3 মানে কিমান হই যাব 24 সরি 2 ইনটু 3 মানে কিমান পাই যাব এটো 6 আর 6 ইনটু 4 মানে কিমান পাই যাব 24 আর এটো √3 থাকিলে সো 24 ইনটু √3 প্লাস এটো 4 স্কয়ার মানে কিমান পাবা 16 সো ইকুয়াল টু ইয়ার পড়া যদি ক্যালকুলেশন করা তোমালকে 27 তারপর 16 মানে 43 পাবা মাইনাস আর 24 √3 by a to 11 by sorry divided by 11 so it to right hand side can you see at this one it to 43 minus 24 √3 by 11 so it to milligal answer to so video to the bhal lage tete hala eta like kore diba aro enakwa important question answer power a to channel jodi etialo subscribe kori rakha nai tete hala subscribe kori rakhiba aro logote notification bell icon to tipi rakhiba dhanyabad.